প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন, এটাই কামনা করি। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি। আশা করি এই ব্লগটা কিছু হলেও উপকৃত হবেন আপনারা যারা কামরাঙ্গীরচরে অবস্থান করছেন বা কামরাঙ্গীরচরে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। আপনাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে এই কারণে বলছি, কারণ আমি প্রতিদিন সকালে মর্নিং ওয়াকে যখন বের হই তখন আসলে এই বাজারটা আমি অবজার্ভ করি। এবং আমি বেশ কয়েকদিন ধরে, আজ বিগত 15 দিন ধরে আমি বাজারটা অবজার্ভ করছি যে আসলে এখানে কেমন অবস্থা, এমন দ্রব্যমূল্যের দাম কেমন এবং সুবিধা অসুবিধা সব কিছু ডিটেলস আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করব। তো এইটাই, এই জায়গাটার লোকেশন যদি আমি আপনাকে জানাতে চাই তাহলে এটা একজাক্টলি, আপনারা যদি এটার জায়গার নাম জানতে চান তাহলে এটা হচ্ছে থানাঘাট এলাকা, থানাঘাট এলাকা বা শেখ রাসেল স্কুলের সাথে এই অবস্থানটা। এখান থেকে অনেকে আবার এটাকে বলে ঠোঁটা, যে ঠোঁটা থেকে এখান থেকে বিভিন্ন নৌকায় করে এখান থেকে পার হওয়া যায়, এখান থেকে মানুষ নৌকায় করে ওপারে পার হয়। এটা বলা হয় বুড়িগঙ্গা নদীর পাশে থানাঘাটের সামনে, এটা আমরা বলতে পারি এক হিসেবে। তো এইখানে প্রতিদিন সকাল আপনারা, দ্যাট মিন্স আমি এটা বোঝাতে চাচ্ছি আপনাদের যে প্রতিদিন সকাল 6টার থেকে এই বাজারটা শুরু হয়, এবং 6টার থেকে যদি এই বাজারটি শুরু হয় সেখানে 6টার থেকে হিউজ পরিমাণ মানুষের এখানে সমাগম হয়। এবং আমি নিজেও প্রতিদিন সকালবেলা যখন মর্নিং ওয়াকে যাই তখন আমি নিজেও এই বাজারটা অবজার্ভ করি। তার পরিপ্রেক্ষিতে আজকে এই বাজার থেকে আমি মাছ কিনলাম এবং আমার বাসার জন্য, আমার কাছে মনে হয়েছে যে অন্য বাজারের থেকে এখানে রেটটা কম আছে এবং এখানে সব ধরনের দেশি মাছ আপনি পাবেন। আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে আসলে আপনি কোন ধরনের মাছ চাচ্ছেন, সেই ধরনের মাছ। আমি বিশেষ করে মাছের আইটেমটাই আমি আপনাদেরকে বেশি বলতে চাই, এই কারণে বলতে চাই কারণ আমি নিজেও এখান থেকে মাছ নিয়েছি। দেখেন কাকলে মাছ, এই মাছটা আমি একাধিকবার বিভিন্ন মার্কেটে খুঁজেছি, পাই নাই, কারণ এটা আমারই খুব প্রিয় এবং আমার পরিবারের সবার প্রিয় এবং দেশি কাকলে মাছ। এই মাছটা খুবই ভালো, সুস্বাদু। তো এটা অধিকাংশ সময় ঢাকায় এই মাছটা পাওয়া যায়, মূলত হচ্ছে আপনার সামুদ্রিক যে কাকলে আছে সেটা পাওয়া যায়। এবং দেশি কই, দেখেন দেশি কই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেশি কই প্লাস অন্যান্য শিঙ মাছ যেটা আছে, শিঙ মাছটাও দেখলাম দেশি। তো এইখানে সব ধরনের দেশি মাছ পাবেন, আর পাশাপাশি রেটটাও খুব রিজনেবল প্রাইসে আপনারা পাবেন প্রত্যেকটা জিনিস। শুধুমাত্র যদি আমি মাছের কথা বলি বিষয়টা এরকম না, মাছের পাশাপাশি এখানে কিন্তু অনেক ধরনের শাকসবজি আছে, যেই শাকসবজিগুলো নদীর ওপার থেকে তৈরি হয়, যারা তৈরি করেন ঠিক তারা নিয়ে এসেই এই এখানে বিক্রি করেন, এবং তারা হয়তোবা রেটটা একটু, শাকসবজি যেগুলো আছে যেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এগুলো হয়তোবা রেটটা একটু বেশি আছে, কিন্তু রেটটা বেশি থাকলেও কিন্তু আপনি এটা নিঃসন্দেহে বিশ্বাস করতে পারেন, এখানে যেগুলো দেখাচ্ছি আমি আপনাদেরকে বা দেখানোর চেষ্টা করছি এগুলো প্রকৃতপক্ষে এবং নির্ভেজাল, কারণ এগুলো ওই নদীর ওপার থেকে তৈরি হচ্ছে। যেগুলো কৃষি যে ভাইয়েরা আছেন যারা তৈরি করেন, এই ফসল উৎপাদন করেন, তারা তাদের পণ্যগুলো এখানে নিয়ে আসেন এবং এখান থেকে বিক্রি করে ঠিক 10টার মধ্যে এই বাজারটি ক্লোজ হয় বা বন্ধ হয়ে যায়। আমরা যদি বলি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, ঠিক 6টার সময় এই বাজারটি ওপেন হয় বা খোলা হয় এবং 6টার থেকে ঠিক 10টা পর্যন্ত এই বাজারটা চলে, 10টার পরে যে কিন্তু আর কাউকেই পাবেন না আপনি। তার মানে আমরা যদি বলি যে এক কথায় যদি বলি, এই বাজারটা শুধুমাত্র সকালের জন্য প্রযোজ্য। এখন আপনারা যদি মনে করে থাকেন কামরাঙ্গীরচরের আশেপাশে যারা অবস্থান করছেন, সকালবেলা যদি মর্নিং ওয়াকে যান তাহলে আপনারা থানাঘাট এলাকায় এখানে যেতে পারবেন। এখানে যেয়ে কিন্তু আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো, সকালের যে সবজিগুলো আছে সেই টাটকা সবজিগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন। টাটকার সবজিগুলো যদি এখান থেকে যদি আপনারা নিতে পারেন তাহলে আমার মনে হয় যে রিজনেবল প্রাইসে নিতে পারবেন এবং দাম দর করে কিন্তু প্রত্যেকটা জিনিস কিনতে পারবেন। এবং সব ধরনের, আপনি যদি বলেন আপনি কোনটা চান, কাঁচা বাজার যেটা চান, এবং সবগুলো জিনিসই কিন্তু আপনারা নিতে পারবেন। কাঁচা বাজারের যেগুলো জিনিস আছে সবগুলো জিনিসইগুলো আপনারা নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে শুধুমাত্র যে বুঝালাম যে মাছ পাওয়া যাচ্ছে, দেশীয় সকল প্রকারের মাছ আছে, দেশি বলেন বা চাষের মাছ যেগুলোই বলেন সব ধরনের মাছই আছে, জাস্ট আপনাকে দেখে শুনে বুঝে ক্রয় করতে হবে। আমি একটি লাউয়ের দাম বলতেছিলাম কিন্তু লাউয়ের দামটা খুবই বেশি, এখন বর্তমান দামটা প্রথমে ডিসেম্বরের প্রথমের দিকে কিন্তু শীতের যে সবজির দাম সেটা কম ছিল, এখন বর্তমান কিন্তু এই দামটা অনেক মোটামুটি বেশি। তো আমি দেখছি, দেখেন এখানে শাক দেখানোর চেষ্টা করতেছি, বেশ কয়েক প্রকারের শাক আছে,
তো ইতিমধ্যে আজকে আমার লেট হয়েছে যাইতে, যে কারণে ইতিমধ্যে কিন্তু অনেক অনেকটা বিক্রি শেষ হয়ে গেছে। তারপর আপনাদের জানানোর উদ্দেশ্য হলো এটাই যে আপনারা যেটাই কেনেন কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে কিন্তু জিনিসগুলো কিনতে পারবেন। শাক শুধুমাত্র শাকসবজি না, শাকসবজির সাথে মাছ প্লাস মাছ মুরগি এই ধরনের যতগুলো রিলেটেড আছে সবগুলো রিলেট জিনিসগুলোই আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন খুব রিজনেবল প্রাইসে। যেমন আজকে আমি নিয়েছি চিংড়ি মাছ, নিয়েছি চিংড়ি মাছ আমি যেটা নিয়েছি 650 টাকা কেজি। এটা যদি এক্সাম্পল সে ফর এক্সাম্পল আমরা যদি এখান থেকে সেকশন থেকে যদি বা লালবাগ থেকে নিয়ে থাকি তো এই মাছটার রেট আছে মিনিমাম 1000 টাকা কেজি। দেখেন এগুলো মাছ, দেশি মাছ, এগুলো নদীর মাছ। তো এই মাছগুলো কিন্তু এখান থেকে কিন্তু আপনারা সহজে নদীর মাছ যে মাছ আছে সুস্বাদু মাছগুলো আপনারা খেতে পারবেন, এবং পাশাপাশি অন্য যে মাছগুলো আছে সবগুলো কিন্তু এখানে আপনারা খুব রিজনেবল প্রাইসে পাবেন। আমি নিজেও নিয়েছি চিংড়ি নিয়েছি প্লাস কাকলে মাছ নিয়েছি, এই দুটো মাছ আমার পরিবারের জন্য, এই চিংড়িটা আমি নিয়েছি। তো এই চিংড়িটা খুব ভালো চিংড়ি ছিল এবং আমার পরিবারে আমি নিয়ে আসছি, প্লাস ইলিশ মাছ আছে, প্লাস অন্য অন্য যে দেশীয় যত প্রকার মাছ আছে সব ধরনের মাছেরই এখানে আপনারা পাবেন। এবং আমার মনে হয় যে এখান থেকে আপনার বাজার করলে আমার মনে হয় অনেকটা সাশ্রয়ী হবে, হয়তো বা রিক্সা ভাড়া আপনার 20-40 টাকা বা যেতে পারে কিন্তু আপনারা কিন্তু রিজনেবল প্রাইসে নিতে পারবেন। আর আমার তো কন্টিনিউয়াস আমি এখানে আসলে প্রতিদিন মর্নিং ওয়াকে যাই, যাওয়ার সময় কিন্তু আপনি বাজারটা অবজার্ভ করি, আমার অবজার্ভে মনে হয়েছে অন্য জায়গা থেকে এই বাজারটা অনেকটা সাশ্রয়ী, যে কারণে আমি এখান থেকে বাজার করতেছি এবং আমার মনে হয় যে প্রতিনিয়ত এখান থেকে করবো কারণ এখানে দেখে শুনে বোঝার অপশন আছে এবং এখানে ব্যবসায়ীদের ভিতরে একটি এথিক্স আছে এবং সততা আছে এবং তারা আপনাকে বলবে যে এই মাছটা দেশি কি কোনটা দেশি না, এবং আপনি ফিজিক্যালি বুঝতে পারবেন যে আসলে এই মাছটা দেশি কি দেশি না।